লকডাউনে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কি সেটা আপনারা সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ লকডাউন চলছে এবং বাস্তবায়ন হচ্ছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্র এলাকাগুলো রয়েছে পাখা, দোকানপাট রয়েছে বন্ধ, যান এবং জন শুধুমাত্র হেঁটে চলাচল করছেন কিছু সংখ্যক মানুষ, আর রয়েছে কিছু রিক্সা শ্রমিক যারা রিক্সা চালান তারা। আমরা রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কাছ থেকে যদি দু একটি কথা শুনি তাহলে বুঝতে পারবো শহরের জন এবং জানের জনের অবস্থা কি। সাসা কিতা খবর, ভালো আছো? কিতা অবস্থা শহরের অবস্থা, কিতা যাত্রী কম না কিতা? যাত্রী কম, যাত্রী কম। কালকে থেকে আজকে কম নিন আরো বেশি? কালকে তার তিন দিন ধরে কম, তিন দিন থেকে কম। রুজি রোজগার অন্নি? না না, রুজি রোজগার একবারে কম কম নি। কিলা চলের বলাই, আমরা চলের তো মানে না খাইয়া দিন খাটাই না, শহরে মানুষ নাই, করোনা লাগি ভাইরাসের লাগি মাননীয় মন্ত্রী সাহায্য সহযোগিতা করে, কিন্তু আমরা মতো নিন্দিনে যারা রিক্সা চালক বা গ্রামে যারা আছে উন্নয়নের মানুষ তাদের আপনার যে সাহায্য সহযোগিতাটা তেমন সঠিকভাবে গিয়া পৌঁছেছে না, যেমন এটা বাস্তবে এটা জিনিস আমি আপনারে হই মাননীয় মন্ত্রীর কাছে। হ্যাঁ, আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাইতে চাই যে গোয়েনগাঁ থানার 7 নং নন্দীরগাঁও ইউনিয়ন 9 নং ওয়ার্ড শিয়ালাউ গ্রাম, এটা হইলো হাওর অঞ্চল, এই এলাকায় ভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত প্রায় 100 পরিবার আছে যে যাদের মধ্যে সাহায্য সহযোগিতা পৌঁছিছে না, এবং মোবাইলে যাদেরকে ওই যে 2500 করে দেখা দেওয়া হয়েছে মনে হয় যে 10 থেকে 15 জনে পাইছে, বাকি মানুষে পাইছে না। যেমন এর একটা অংশ হইলো আমি, আমি আজ পর্যন্ত সরকারি সাইরানা একটা এসছে কি আমার কাছে পৌঁছে না, পৌঁছেছে না। জি না, আজকে সিলেটের অবস্থা কি দাও? সিলেটের অবস্থা তো দেখার রুচি নাই, আমরা যারা আছি খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি, দিনা নেই, যাত্রী নাই, যাত্রী নাই। কত রুচি করছেন আজকে? মাত্র 200 টাকা রুজি করছি সারা দিন। কটা বাড়াইছিলা? বাড়াই দিলাম সকাল 9টা। 200 টাকা রুজি করছেন? পরিবারের মানুষ কজন? পরিবারের মানুষ হইল 7 জন। রুজি কজন? আমার প্রতিদিন খরচ আছে 500 টাকা। রুজি কয়জন করেন? আমি একাই, একলাই, একলাই। লকডাউনে রিক্সা শ্রমিক যারা আছেন তাদের অবস্থা জানলেই বোঝা যায়, যারা রিক্সা শ্রমিক আছেন তারা রিক্সা চালাতে পারছেন, যারা খেটে খাওয়া দিনমজুর অন্য অন্য কাজ করছেন রুজে কাজ করছেন তাদের অবস্থা কি? চাষা কিতা অবস্থা আজকের? রুজি কত হয়েছে আজকে? কত? 300 টাকা। কটা বাড়াইছেন? 10টার দিকে বাড়াইছেন। মানুষ কেমন আছেন শহর? রিক্সা দুটো না, মানুষ কম, তুলনামূলকভাবে মানুষ কম, রিক্সা বেশি? রিক্সা বেশি, লকডাউন ঠিকই চলতেছে, প্রাইভেট কার চলতেছে, তার বাদে তো এটা লেগুনা এটা তো আছে, এগুলা চলে, এগুলা চলতেছে। পরিবারের মানুষ কজন? কজন? 4 জন। 4 জন রুজি একাই করেন? রিক্সা কি এটা ভাড়া? নিজের রিক্সা? তো 300 টাকা আছে, এটা দেওয়া লাগবে না কাউকে? বাসা ভাড়া আছে? স্কুল কলেজ বন্ধ, বেতন দেওয়া লাগে? আছেন। কয়টা পর্যন্ত আর থাকবেন রুটে? খালি গাড়ি নিয়ে চক্কর দিতে হয় না ঘুরতে হয়? ঘুরতে হয়, শরীর আরো বেশি হারান হয়, বেশি হারান তো। যাই হোক, আপনারা জানেন যে লকডাউন আরো বাড়ানো হয়েছে এবং এই লকডাউনে যেই শ্রেণীর মানুষের কষ্ট হচ্ছে বেশি, তার মধ্যে রিক্সা শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর এবং রুজে যারা কাজ করেন তাদের কষ্ট হচ্ছে বেশি। সিলেটের বন্দরবাজারে আপনারা দেখেন বেশ কিছু রিক্সা আছে যাদের কোনো যাত্রী নেই, তারা খালি গাড়ি নিয়ে ঘুরতে হয় এদিক সেদিকে, আর সেই ঘোরাফেরার মধ্যেই যতটুকু সম্ভব হয় যাত্রী নিয়ে রুজি করার তারা ততটুকুই করছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী
ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে আজকে এই মুহূর্তে আমরা সিলেটের বন্দরবাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা দেশে বিদেশে আছেন শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। ধন্যবাদ।